ওম শান্তি। জ্ঞান সাগর বাবা বলেছেন, আমাদের অর্থাৎ কল্যাণকারী বাবার বাচ্চাদের কর্তব্য হলো সবার কল্যাণ করা, সবাইকে বাবার স্মরণ করিয়ে তাদের জ্ঞান প্রদান করা। আজকাল বাচ্চারা শিব জয়ন্তীর প্রস্তুতি করছে, কার্ড ইত্যাদি ছাপাচ্ছে। বাবা তো অনেকবার বুঝিয়েছেন, সম্পূর্ণ কথাই গীতার উপর ভিত্তি করে। মানুষের দ্বারা রচিত গীতা পড়তে পড়তে অর্ধকল্প ধরে অধপতিতই হয়েছে, এই কথা আমরা বাচ্চারা বুঝেছি। অর্ধকল্প দিন, অর্ধকল্প রাত, বাবা এখন বিষয়বস্তু বলে দিচ্ছেন, তার উপরেই মন্থন করতে হবে। আমরা লিখতে পারি, ভাই এবং বোনেরা এসে বোঝো, এক গীতাই হলো জ্ঞানের শাস্ত্র, বাকি সব হলো ভক্তির সামগ্রী। জ্ঞানের শাস্ত্র একটাই, যা পুরুষোত্তম সঙ্গম যুগে অসীম জগতের বাবা পরমপিতা পরমাত্মা ত্রিমূর্তি শিব এসে শোনান, অথবা লিখতে হবে, তিনি ব্রহ্মার দ্বারা শোনাচ্ছেন। আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি। আজ নিজের চেকিং চার্ট নিয়ে স্ব-চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি। সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট। বাবা বলেছেন, আমাদের অর্থাৎ কল্যাণকারী বাবার বাচ্চাদের কর্তব্য হলো সবার কল্যাণ করা, সবাইকে বাবার স্মরণ করিয়ে তাদের জ্ঞান প্রদান করা। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি সবার কল্যাণ করছি কি? সবাইকে বাবার স্মরণ করিয়ে তাদের জ্ঞান প্রদান করছি কি? চেক করে চলেছি। বাবা বলেছেন, ভোজন করার সময় একে অপরকে স্মরণ করাও, স্মরণে থেকে ভোজন গ্রহণ করো, এক শিব বাবার প্রতি প্রকৃত ভালোবাসা যেন থাকে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি ভোজন করার সময় একে অপরকে স্মরণ করাচ্ছি কি? স্মরণে থেকে ভোজন গ্রহণ করছি কি? এক শিব বাবার প্রতি প্রকৃত ভালোবাসা রাখছি কি? চেক করে চলেছি। বাবা বলেছেন, যজ্ঞ সেবায় অস্থি দিতে হবে, বাবার সম্পূর্ণ সহযোগী হতে হবে। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি যজ্ঞ সেবায় অস্থি দিচ্ছি কি? বাবার সম্পূর্ণ সহযোগী হচ্ছে কি? চেক করে চলেছি। বাবা বলেছেন, অবিনাশী প্রাপ্তির আধারে সদা সম্পূর্ণতার অনুভবকারী প্রসন্ন চিত্ত হও। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি অবিনাশী প্রাপ্তির আধারে সদা সম্পূর্ণতার অনুভবকারী প্রসন্ন চিত্ত হচ্ছে কি? চেক করে চলেছি। বাবা বলেছেন, পরমাত্ম প্রেমের অনুভবী হও তো কোনো বিঘ্ন তোমাকে নিরস্ত করতে পারবে না। তাই আমি আত্মা চেক করে চলেছি, আমি পরমাত্ম প্রেমের অনুভবী হচ্ছে কি? চেক করে চলেছি। স্ব-চেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।